নমস্কার, তোমরা যারা আমার আজকে ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি দক্ষিণেশ্বরে, এটাকে আগে একটা ভিডিও পোস্ট করেছি দক্ষিণেশ্বরে, এটা নেক্সট ভিডিও। আমি আগে ভিডিও বলছিলাম, আগে এইখান দিয়ে লাইন হতো, এই সোজা সোজা লাইন দিতে হতো, এখানে লাইন দিয়ে মূল গেটে ঢুকতো। এখন আর এখান দিয়ে ঢোকা হয় না, এখন ঘুরে ঘুরে একদম পুরো ঢুকতে হয়। সন্ধে হয়ে আসছে, ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর এই যে পুজো দেওয়ার জন্য বা কিছু কেনার জন্য দরকার হলে এই যে ওইদিকে স্টলও আছে, স্কাইওয়াক বাদ দিয়েও এখান থেকেও নেওয়া যেতে পারে। প্রচুর স্টল আছে, ওই যে দেখা যাচ্ছে ওর ভেতরে প্রচুর স্টল আছে, প্রচুর। সেই পিছন দিক থেকে লাইন দিয়ে দিয়ে এখানে এসে ঢুকতে হয়, সবাই ঢুকছে ওখানে, এখান দিয়ে ঢুকতে হয়। আর বেরোনোর সময় যদি বেরোতে দেয় মূল মন্দিরের চূড়ার একটু দেখা যাচ্ছে ওখানে, এটা রানী রাসমণির মন্দির। আমরা যাই ঠাকুরের ঘরের দিকে, এখানে ঠাকুর রামকৃষ্ণ দেব থাকতেন। এই সেই ঘর যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব থাকতেন। এখনো ঠাকুরের সেই বিছানা সবই রয়েছে এখানে, ঠাকুরের ঘর। মা সারদা দেবীর ঘরটাও দেখাই, এদিকে তো নহবত, যেখানে মা থাকতেন দক্ষিণেশ্বরে যখন মা ছিলেন তখন মা এখানে, এই যে মা এই বাড়িটাতে থাকতেন। নিচটা খুবই ছোট, আমরা বইয়ে পড়েছি যে মা সাজা হয়ে দাঁড়াতে পারতেন না, মাথায় লেগে যেত ছাদ, এত নিচে ছিল এই ঘর। সিনহবত যেখানে মা থাকতেন, আর এই ঠাকুরের পুরো অন্ধকার হয়ে গেল, এই যে গঙ্গা আর ওই বালি ব্রিজ।
কিছু শুরু হয়েছে। গঙ্গার ঘাট আর ওই দক্ষিণেশ্বরের 12টা শিব মন্দির আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওগুলো বড় বড় করতে চাই না, তো এই ভিডিওটা এখানেই বন্ধ করছি।